শুনতে পাচ্ছি? আমার ছোট্ট ভাই চা, ওর দ্বারা ফুটবল ছাড়া আর কিছুই হবে না, বুঝেই না তো ছোট বৌদিকে। না না, তবে আমি একটা কথা আজকে বুঝেছি, নন্দিনী কিন্তু খুব ভালোভাবে জড়িয়ে পড়েছে। আর এইসব কথা কি ওই বাচ্চা লাভ না হলে বলতে পারে কেউ? ঠিকই বলেছিস। আরে আজ আমারই তো কথাগুলো শুনতে শুনতে চোখে জল চলে আসছিল। যার জল আসার কথা মানে যার বোঝার কথা সে তো একটা গাম্বাট। নন্দিনী আর কত স্পষ্ট করে বলবে তো বুঝতে পারছি না। তবে জল যে থেকে করাচ্ছে ছোট বৌদিকেই গোটা গোটা করে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা নিয়ে বিরাট একটা লেকচার দিয়ে গেল, কিন্তু এমন কেন বলল? চ্যালেঞ্জটা জিতে গেলাম মনে হলো, কিন্তু এখন সব কেমন গুলিয়ে যাচ্ছে, এমন কেন হচ্ছে? আজ আমাদের ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে পিঠে পুলি প্রতিযোগিতা। সকল প্রতিযোগীদের অনুরোধ করা হচ্ছে সময় মতো আমাদের ক্লাবে পৌঁছে যেতে। ওপরে গিয়ে ওকে ঘরে নিয়ে গিয়ে রেডি করে আয়, আমি এই হাতের জিনিসপত্র গুলো রেখে নতুন জামা নিয়ে আসছি। মা আমি ঠিকই আছি, যাও তো। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, বল 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 বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মায়ের সত্যি আর ফেস টুনগুলো এখন লাগাতে পারলি না? আরে ঠিক আছে, আরে হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। আরে রাখ রাখ রাখ, আসছি আসছি আসছি। হ্যাঁ এই নো বাবা, হ্যাঁ তুই তুই ঘরে যাচ্ছিস তো, এটা ছোট বৌমাকে দিবি, পড়তে বলবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ নন্দিনী, এটা পয় নেবেন। ওস্তাদ? হ্যাঁ ওস্তাদ। আরে আসছি আসছি। সালোয়ার কামিজ, মা এটা দিয়ে পাঠালো। না না, মনে হয় নবাবই দিয়েছে। নবাব বসু ঠাকুর যদি চায় তাহলে যখন ইচ্ছে প্রেমের ওয়েদার ক্রিয়েট করতে পারে, প্রেমের মৌসুম আনতে পারে। নবাব কি এটা আমায় ভালোবেসেই দিয়েছে? আজ আমি এটাই পড়ব। ছোট ওদিকে দেখো কি লাগছে, দেখো কি হয়েছে, দেখো না ওস্তাদ, ছোট ওদিকে দেখো না কি হয়েছে।
খেয়েছে ফিরিতেছি পাগল হয়ে যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা আছে তো কিভাবে গোল করে পিঠাটা কাটতে হবে এমনি বাকি সব ঠিক আছে তোমার কিছু লাগবে তাহলে আমায় বলো আমি সব করে দোকান থেকে গিয়ে নিয়ে নেব সেটাই দেখছি তারা সব ঠিক আছে তো কি হয়েছে আমার তিতলি সোনার মুখ গোমড়া করে কেন দাঁড়িয়ে আছো আজকে সবার কষ্ট কাছে তো আমি কিছু করছি না ছোটমণি বলে পাগলে তুমি আবার কি করবে শুনি তুমি দেখো আমরা সবাই কি করছি আজকে তোমার এটাই কাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো তুমি আজকে ফটোগ্রাফার ঠিক আছে এই নাও এটা আমার ফোন তুমি অনেক অনেক ছবি আর ভিডিও তোলো আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে পিঠে পুলি প্রতিযোগিতা যা যারা চলে এসেছেন আচ্ছা না আপনারা সবাই রেডি হয়ে যান প্রতিযোগিতার সময় এক ঘন্টা সেরা পিঠে যে বানাবে সে হবে আগামী বছর দুর্গাপুজোর প্রেসিডেন্ট এবার প্রতিযোগীরা যে যার কাউন্টারে গিয়ে দাঁড়াও রেডি ওয়ান টু থ্রি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায়।